এবং বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক। আমি এই সম্মেলনে দাঁড়িয়ে বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার বঙ্গবন্ধু এক অভিন্ন। এই আওয়ামী লীগের সম্মেলনে আপনারা এসেছেন, এই আওয়ামী লীগ কোন সেনা অফিস সেনা জেনারেলের পকেট থেকে বের হয়ে আসেনি। এই আওয়ামী লীগ কোন উদ্দেশ্যহীন ভাবে আওয়ামী লীগের সৃষ্টি হয়নি। পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে সেদিনকের পূর্ব বাংলা এই জনপদে কথা বলার জন্য টুঙ্গিপাড়ার ভাইগা নদীর তীরে জন্মগ্রহণ করা শেখ মুজিব এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেছিলেন। এই আওয়ামী লীগের নেতৃত্বেই 54 যুক্তফ্রন্ট নির্বাচন, এই আওয়ামী লীগের নেতৃত্বে 66 ছয় দফা, এই আওয়ামী লীগের নেতৃত্বে 70-এর নির্বাচন, বঙ্গবন্ধু বিশ্বের দরবারে বাঙালির একমাত্র নেতা হিসাবে বাঙালির স্বীকৃতি, এই আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর নেতৃত্বে এই জনপদের মানুষ এই প্রিয় মাতৃভূমিকে মুক্ত করেছিল। সেই আওয়ামী লীগের সম্মেলনে দাঁড়িয়ে আমি স্মরণ করি, যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন, যিনি এই প্রিয় মাতৃভূমিকে মুক্ত করার জন্য মৃত্যুকে উপেক্ষা করে ফাঁসির মঞ্চের কাছে দাঁড়িয়েছেন, যিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, জীবনের 14 বছর পাকিস্তানের কারাগারে দিন অতিপাত করেছেন, যিনি স্ত্রীকে স্বামীর শোক থেকে বঞ্চিত করেছেন, সন্তানদের পিতৃত্বের শিরা থেকে বঞ্চিত করে এই আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালিকে ঐক্যবদ্ধ করে বাঙালিকে একটি স্বাধীন দেশের উপহার দিয়েছিলেন। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে বঙ্গবন্ধুর পরিবারের 18 সদস্য আপনাদের প্রিয় নেতা শেখ হেলালুদ্দিনের বাবা শহীদ শেখ আবু নাসের সহ বঙ্গবন্ধু পরিবারের 18 সদস্যকে স্মরণ করি। প্রিয় ভাই বোনেরা, আমি স্মরণ করি 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া এরশাদ খালেদা জিয়ার দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যারা ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে গুলি খেয়ে আত্মাহুতি দিয়েছেন সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই নভেম্বর মাসের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সেই জাতীয় চার নেতাকে আমি স্মরণ করি। 2004 সালের 21 আগস্ট ওই হা ভবনে বসে তারেক জিয়ার নেতৃত্বে সেদিন আমার আপনার প্রিয় নেত্রী বাংলার মুক্তিযুদ্ধের চেতনার পথিক, মুক্তিযোদ্ধাদের রক্তের পথিক জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য সেদিন 13টি গ্রেনেড নিক্ষেপ করেছিল, 12টি বিস্ফোরিত হয়েছিল। সেই গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইবি রহমান সহ আমাদের 22 সাথীকে, প্রিয় ভাই ও বোনেরা, এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আমরা ক্ষমতা আছি, সারা বাংলাদেশ আমাদের সাথে, সারা বাংলাদেশের জনগণ আমাদের সাথে। কথাটা ঠিক আমার সাথে নয়, আপনার সাথে নয়, জননেত্রী শেখ হাসিনার সাথে। সারা বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ, শুধু ঐক্যবদ্ধ না, ডক্টর কামাল হোসেন মির্জা ফখরুলরা ইরা ঐক্যবদ্ধ না, স্বাধীনতা বিরোধী শক্তিরা
এরা ষড়যন্ত্র করছেন। গত দুই দিন আগে দেখেছেন লবণ নাই বলে হাহাকার তুলে ষড়যন্ত্রের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল। কারা করছে? যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে গেছিল, যারা বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওই জেনারেল জিয়া ক্ষমতা টিকে রাখার জন্য সেনাবাহিনীর শত শত অফিসার জওয়ানদের হত্যা করেছিল, মুক্তিযুদ্ধের পক্ষে বিমান বাহিনীর ৫৫১ জন অফিসারকে হত্যা করেছিল, আওয়ামী লীগের ৪.৫ লাখ নেতা কর্মীকে গ্রেফতার, গুম, খুন, হত্যা করেছিল, সেই শক্তি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই শক্তির প্রতিনিধি বেগম জিয়া, যিনি এতিমের টাকা আত্মসাত করে জেলখানায় আছে, যার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি, যার ছেলে তারেক জিয়া বিশ্ব দুর্নীতিবাজদের মধ্যে তৃতীয় দুর্নীতিবাজ, যে তারেক জিয়া ওই দাউদ ওই দাউদ ইব্রাহিমের সাথে অস্ত্র চোরা চালানের সাথে জড়িত, সেই তারেক জিয়ারা বসে বিদেশে বসে এখানে বসে ষড়যন্ত্র করছে। আজকে জননেত্রী শেখ হাসিনার সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রিয় ভাই ও বোনেরা, তাই এই দলটাকে শক্তিশালী করতে হবে। এই দলটাকে শক্তিশালী করতে হলে এই দল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হলে আমাদের কি কাজ করতে হবে? আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। উনি বলেছেন মানুষের আস্থা, মানুষের ভালোবাসা ছাড়া ক্ষমতায় টিকে থাকা যায় না। মানুষের আস্থা ভালোবাসার মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়, আর মানুষের আস্থা ভালোবাসা অর্জন করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সেই কাজটা কার করতে হবে? আপনাদের প্রিয় নেতা শেখ হেলালুদ্দিন এলাকার উন্নয়নের জন্য যা করছেন সেই উন্নয়নের কাজগুলো পৌঁছে দেওয়ার মালিককে শেখ হেলালের প্রতিনিধি হচ্ছেন স্বপন দা আর আমার বোন শিরিন, তাদের প্রতিনিধিকে ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, নৌকার চেয়ারম্যান স্বপনদা যদি এই উন্নয়নের বিষয়গুলো জনগণের কাছে তুলে না ধরে ব্যর্থতা স্বপনদার দায় দায়িত্ব বহন করতে হবে, হেলাল ভাইয়ের দায় দায়িত্ব বহন করতে হবে আমাদের নেত্রী, তাহলে মানুষের রাস্তা ভালোবাসা অর্জন করতে হলে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমি গতকাল কসুয়ার মিটিংয়ে বলেছি আমার নেতা কামরুজ্জামান টুকুর বাবার নাম আপনারা কেউ জানেন না, আমার বাবার নাম কেউ জানেন না, কিন্তু আমি যদি ফকিরহাট বাজারে মাদক সহ গ্রেফতার হই আমার বাবার নাম বলবে, বলবে আওয়ামী লীগের এস এম কামাল গ্রেফতার হয়েছেন, মাদক সহ গ্রেফতার হয়েছেন, যাবে কোথায় দায়িত্ব? আপনাদের প্রিয় নেতা এই এলাকা হইলে আপনাদের প্রিয় নেতা শেখ হেলালের উপর যাবে কোথায় দায়িত্ব? আওয়ামী লীগের উপর যাবে কোথায় দায়িত্ব? শেখ হাসিনার উপর। আমার পাপের কারণে কেন শেখ হেলাল দায় দায়িত্ব নেবে? যিনি এলাকাতে নিজের এলাকার মতো নিজের সন্তানের মতো লালন পালন করেন দেখেন, তিনি কেন নেবেন? আমার পাপের দায় দায়িত্ব কেন জননেত্রী শেখ হাসিনা নেবেন, যিনি দৈনিক ৫ ঘন্টা বিছানে যায় না, ১৯ ঘন্টা যিনি পরিশ্রম করে, ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কুরআন শরীফ পড়ে, যে নেত্রী তার দিনের কার্যক্রম শুরু করে, যে নেত্রী মনে করে বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে পারলে বাংলার মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা,
লেখাপড়ার নিশ্চয়তা দিতে পারলে চার লক্ষ হচ্ছে এই সেই নেত্রী কেন আজকে আমার পাপের বোঝা বহন করবে এটা তো হতে পারে না। তাই আমি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক স্বপনদার মাধ্যমে মেসেজ দিতে চাই, আমাদের আচার আচরণ ভালো করতে হবে, মানুষের প্রতি মানুষ আমাদের যাতে বিশ্বাস করে, আস্থা আনে, এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করতে না পারলে